মাছ লাফ দিয়ে প্লাস্টিক থেকে পড়ে গেছে। ওরে বাবা রে, লাফালাফি লাফালাফি করছে মাছটা। আরো সকালে রাজা বেরোনোর পর আজকে আমি একটু বিছানায় শুয়েছিলাম, শরীরটা সকাল থেকেই ভাল লাগছিল না, তাই একটু শুয়েছি আর অমনি ঘুমিয়ে পড়েছি। 7:15 যখন বাজে তখন ধরপড়িয়ে উঠেছি, আরে আমার তো 7:30 থেকে পড়ানো আছে। তাড়াতাড়ি করে 15 মিনিটের মধ্যে একটু গরম জল বসিয়ে, গরম জল খেজুর একটু বিস্কুট খেয়ে নিয়ে ভাবলাম নিচেই বসে যাই পড়াতে, ওপরে আজকে আর যাবো না কারণ শরীরটা ভালো লাগছে না, ওপরে গেলে আবার ওপরটা ঝাড় দিতে হবে ভালো করে। তো নিচেই ভালো করে ঝাড় ঠাড় দিয়ে বসে গেছি, কারণ সকালবেলা এক পুরো ঘর ঝাড় দিইনি, শুধুমাত্র সামনেটুকু ঝাড় দিয়ে জল দিয়ে দিয়েছিলাম। তো তারপরে পড়াতে বসে গেছি, সেটা তোমাদের সাথে ভিডিও দেখাইনি ভিডিওতে। তো পড়াতে বসার পর দেখছি মাছওয়ালা নিচে ডাকাডাকি করছে, তো মাছ নিতে চলে এসেছি। আর আজকে পুরো জ্যান্ত জ্যান্ত মাছ এনেছে কাকু, তো চলো কিছু মাছ নিয়ে নিই। কাটতে গেলে অনেক টাইম লাগবে, আমার এখন পড়ানো আছে। ছোট দা অসুবিধা হবে, না আমাদের এরমই বড় দা, ও তাহলে সমস্যা নেই। অনেকে কাটা কাটতে পারে না, তো কাটা কেটে দিলে যেভাবে খুঁজছি সেভাবে কাটতে পারে। বাবা কি লাভ দিচ্ছে, তাহলে কত হলো? দুটো 500-500 নিলাম, কোনটা কত নিচ্ছ? এই তো তোমার খোঁজ নিলে 110 টাকা, এইটা 100 টাকা, 200 টাকা। কি অবস্থা, মাছ লাফ দিয়ে প্লাস্টিক থেকে পড়ে গেছে। ওরে বাবা রে, লাফালাফি লাফালাফি করছে মাছটা। আর ওখানে আমি মাছগুলো সব রেখে দিয়েছি, দেখো ওই যে ওইখানে সব রেখে দিয়েছি, এত লাভ দিচ্ছে মাছগুলো, এত জ্যান্ত মাছগুলো সব, এগুলোকে এখন জলের ছেড়ে রাখবো। এখন এই যে যে মাছগুলো কিনলাম ওগুলোকে এখন জলে ছেড়ে রেখে দেবো, মানে তেলাপিয়া মাছটা আজকে রান্না করবো, বাদ বাকি দেখো 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 কেমন জ্যান্ত। ওরে বাপ রে, কেমন লাভ দিচ্ছে সবকটা, সবকটাই কিন্তু এখানে জ্যান্ত, তাই সবাইকে এখন জলে ছেড়ে দেবো। আর এটা জলে ছেড়ে 2-3 দিন বাদেও নাকি খাওয়া যাবে, আমাকে কাকু তাই বললো। তো প্রত্যেক কটা দেখো জ্যান্ত মাছ, ওয়াও নাইস, দেখো 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 কত সুন্দর, সবাইকে বাঁচিয়ে দিচ্ছি। থাক এটা এরকম, এরা জলেই থাকবে, আজকে এটা খাবো না, এটা আবার কালকে খাবো। আর আজকে যে এই যে তেলাপিয়া মাছটাও জানেন তো, দেখো কেটে দিয়েছে কিন্তু তাও নড়াচড়া নড়াচড়া হচ্ছে। যাই হোক আজকে এই তেলাপিয়া মাছের ঝোল রান্না হবে, আর এই যে এই মাছটা কালকে খাওয়া হবে। তো হালকা করে একটুখানি খুলে রাখি যাতে এদের অক্সিজেনটা যায়, বাদ বাকি এরকমই থাকে মাছটা। আর মাছটা জলে রেখে তারপর আবার পড়াতে বসে গেছিলাম, তো এখন মোটামুটি পড়ানো হয়ে গেছে, তো সবাই চলে গেছে, আমি দরজা দিয়ে চলে এসেছি খাবারের জন্য। আর মা দেখো সকাল সকাল কত সুন্দর একটা ব্রেকফাস্ট দিয়ে গেছে। আর সকাল সকালই ভাবছিলাম যে কী ব্রেকফাস্ট বানাই, কী ব্রেকফাস্ট বানাই, কারণ আমার এক এক দিন এক একটা ব্রেকফাস্ট করতে বেশি ভালো লাগে, আর সেরকম ভারী ঠারি না, হালকা ব্রেকফাস্ট করতে ভালো লাগে। কিন্তু আজকে মা তো আমাকে পরোটা তরকারি আর এটা কী বেগুন ভাজা দিয়ে গেল, সাথে আমার একটুখানি পরোটা হলে মিষ্টিটা হলে কিন্তু দারুণ জমে, তো মিষ্টি ছাড়া ভালো লাগবে না খেতে, তার জন্য এ দেখো এখানে নিয়ে নিয়েছি পান্তুয়া, আর সাথে নিয়ে নিয়েছি বোঁদে। তো এটা দিয়ে সকালের ব্রেকফাস্টটা আজকে জমিয়ে করি। তবে তো আজকে একদম টাটকা মাছ রেখেছি, সেই মাছ রান্না হবে, আর সাথে দেখি আর কি কি করি, ডাল করব, ভাজা করব, কিছু একটা হয়ে যাবে। তো আজকে সকাল থেকে যখন এত সুন্দর একটা রান্না হলো, তাহলে আশা করি যে দুপুর আর রাত্রের খাবারটা ভালোই হবে। তো চলো এটা খাওয়া দাওয়া করে নিই। আর আজকে না এই খাওয়া দাওয়া করার পর এই 11টা নাগাদ আমি আমার স্টুডেন্টরা বলছিল যে আজকে আসবে, ওরা একটু গেম খেলবে, তো ওরাও ফেসবুকে বিভিন্ন রকম গেম দেখে, তো ওদেরও ইচ্ছা হয়েছে গেম খেলবে, তো এর আগে ওদের সাথে খেলেছি। এখন আর এখন যেহেতু গরমের ছুটি পড়ে গেছে,
তো বলছে চলো না ম্যাম একটু গেম খেলি, একটু গেম খেলি। চল তাহলে আজকে গেম খেলা যাক। তো ওদের 11টার সময় ডেকেছি, ওরা আসবে 11টার সময়। আর তোমরা দেখো যে আমরা কী গেম খেলি। এই ভিডিওতে হয়তো পুরোটা দিতে পারবো না, হালকা একটু দিতে পারবো। তো পুরো যে গেমের ভিডিওটা ওটা সম্পূর্ণ আলাদাই করবো ভেবেছি। তো ওখান থেকে তোমরা দেখে নিও যে আমরা কী গেম খেললাম। তো এখন তো খাওয়া দাওয়া করে নিই, আর ঘরে সমস্ত কাজ পড়ে আছে। তো খাওয়া দাওয়া করে মোবাইলটাকে চার্জে বসাবো, তারপরে ঘরের কাজ বাজ করবো, তারপরে ওরা চলে আসবে, তারপরে খেলবো। দেখতেই পাচ্ছ, বললাম যে খানিকক্ষণ আগে সবাই খেলার জন্য চলে আসবে, তো খেলার জন্য চলে এসছে। কি খেলা আর খেলাটা কেমন হয় তোমরা সেটা আলাদা ভিডিওতেই দেখতে পারবে। তো এখন লাইন দিয়ে সবাই দাঁড়াচ্ছে, আর কি খেলা হচ্ছে সেটা তো বললাম, তোমরা পরেই দেখতে পারবে, তোমরা অন্য একটা ভিডিওতে ওই খেলাটা দেখতে পারবে। আমরা সবাই মিলে মোটামুটি 3-4টে গেম খেলেছি। তো কিছু কিছু ক্লিপ এখানে অ্যাড করলাম, তোমরা একটু দেখে নিও। আর পুরো বড় ভিডিও তোমরা আমার ফেসবুক পেজে পেয়ে যাবে। এক দু তিন চার বাড়ায় দিয়ে বিড়াল কুকুর ছাত্রছাত্রীরা এসেছিলো একসাথে মিলে খেলাধুলা করলাম। কিন্তু ওপরের ঘরে তো ফ্যান চালু করিনি, কারণ খেলা নাহলে আওয়াজ শোনা যাবে না। আর এত গরম লেগে গেছে, এসে তাড়াতাড়ি করে সবাই বাড়ি গেল। তারপরে জামাকাপড় চেঞ্জ করে নাইটি পরে নিলাম, আর রাজা চলে এসেছে। আর রাজা এই আমরা যখন খেলছিলাম সেই সময়ই চলে এসেছে। এখন বাজে দুপুর 1টা, আর এখন আমি ঘরের যা যা কাজবাজ বাকি আছে সেগুলো করবো। তো রাজা আজকে অনেক তাড়াতাড়ি চলে এসেছে। এমনিতেও আজকে কি, আজকে তো গুরু পূর্ণিমা ছিল, তো স্কুল তো ছিলই না। এমনিতেও স্কুল গরমের ছুটি পড়ে গেছে, কিন্তু রাজার পড়ানো ছিল তাই রাজা গিয়েছিল। তো চলে এসেছে, আর আসার সময় আমার জন্য কী নিয়ে এসেছে চলো দেখাই। আর এই দেখো রাজা নিয়ে এসেছে নিমকি মাখা, অনেক দিন বাদে ফিডারের ফেমাস নিমকি মাখা এটা। আর বাইরে দেখো কী রোদ, আজকে প্রচণ্ড গরম। আর এইদিকে যে কী ফটাফট ফটাফট সব কাজ করলাম কি বলবো, সব ঘর ঠর ঝাড় দিয়ে মুছে ঠুচে। যদিও রাজা ছিল অনেক সাহায্য করেছে। আর ওইদিকে রান্নাবান্নাও মোটামুটি হয়ে গেছে। তো চলো দেখাই কী রান্না করলাম আজকে। দেখেইছ যে আজকে তেলাপিয়া মাছটা রান্না করেছি, চলো দেখাই। ওই খেলাধুলো করে উঠতে অনেক দেরি হয়ে গেছিলো, তো তাড়াতাড়ি করে রান্না করা হয়ে গেছে। আলু ভাজা সাথে পাট শাক, আর মা তো মাছটা কেটে দিয়েছিলো তাই মাছটা তাড়াতাড়ি করে রান্না হয়েছে, সাথে হয়েছে ডাল। আর চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে তো পড়াতে বসতে হবে। আর পড়ানো মোটামুটি শেষের পথে, এখন সেই লাস্ট ব্যাচটা চলছে যারা কিনা খেলতে এসেছিলো। তো তাদের সাথে একটুখানি কথা বলে জিজ্ঞাসা করে নেবো যে ওদের খেলতে কেমন মজা লাগলো। আর ওরা তো জানো এই ভিডিওতে সবসময় আসতে বেশি পছন্দ করে, তো ওদের সাথে একটু কথা বলে নি যে খেললি কেমন লাগলো, খেলতে মজা এসেছে? সিজার কেমন লাগলো? সিজার আর এই যে লোকনাথ কেমন লাগলো আজকে খেলো, ভালো লেগেছে? তাহলে আবার কি আরেকদিন হবে? এই বলছি আবার কি আরেকদিন হবে তাহলে, তাই তো? আচ্ছা এরপরে কি হবে? ফুচকা চ্যালেঞ্জ কার সাথে কার হবে? আমার সঙ্গে আপনার, তাই তো? কে হারবে? নয়ন, তাহলে ওরা কিন্তু তোকে হারিয়ে দিচ্ছে আগে, তাই তো? তাই আচ্ছা ঠিক আছে, হয়ে যাবে তাহলে একদিন। আগে নয়ন ঘুরে আসুক কোথা থেকে, তারকের সাথ থেকে ঘুরে আসুক, তারপরে আমাদের চ্যালেঞ্জ হবে যেটাতে তুই হারবি। তুই জিতবি, সায়ন হারবে। না কেন, আমি ঝাল দেওয়াবো কেন? আমি বলবো নর্মাল মেখে দিতে, তুই আগে খেয়ে আলু দেখে নিবি যে ঝাল হলো কিনা। হ্যাঁ
আজকে পড়ে উঠে আর একদম ব্লগ স্টার্ট করতে পারিনি, কারণ হচ্ছে পড়ে উঠে একটু শুয়ে পড়েছিলাম, ভালোই লাগছিল না শরীরটা। তারপরে একটু উঠে ওই বাড়ি গেলাম, আর ওই বাড়িতে গিয়ে মা আমি বোন তিনজনে মিলে মুড়ি মাখা খেলাম, কিন্তু ফোনটা নিতে ভুলেই গেছি, আর তার মধ্যে ফোনটায় চার্জও ছিল না, তো ফোনটা চার্জে বসিয়ে রেখে তারপরে ওই বাড়িতে গেলাম, একটু গল্প টল্প হলো, সেটা তোমরা হয়তো মিস করলে, কিন্তু আমি এনজয় করেছি। যাই হোক, তারপরে রাজা ওই বাড়িতে গেল পড়িয়ে উঠে, তারপরে দুজনে মিলে একটুখানি আরও গল্প টল্প করে এই বাড়ি আসলাম, আর এখন খাওয়া দাওয়া হবে। তো খাওয়া দাওয়ায় আজকে রাত্রে ভাতই আছে, কারণ মাছ হলে আমাদের ভাতই থাকে, মাছ ভাত প্রিয় বাঙালি আমরা, তো মাছ ভাত খেতেই বেশি পছন্দ করি। তো এখন রাজাকে খেতে দেবো, আমি নিজে খাবো, তারপরে তারপরে আর কি, আজকে শুক্রবার, আজকে রাত্রে একটু শুতে শুতে দেরিই হবে, কারণ একটু এই মোবাইল টোবাইল ঘাঁটবো, একটুখানি সিনেমা টিনেমা দেখবো, তারপরে ঘুমোবো, আর কালকে শনিবার, কালকে একটু লেট উঠবো, তাই জন্যই দেরি করে ঘুমাবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তারপর আজকে মাছটা কেমন খেয়েছো? দারুণ, সত্যি ভালো হয়েছিল মাছটা? আমার জানতো মাছ সব ভালো লাগে। আজকে দেখ, তুমি পরে ভিডিওতে দেখে নেবে, আজকে মাছটা যার থেকে রেখেছি তার কাছে সবই মোটামুটি জ্যান্ত মাছই ছিল, মানে তোমার ওই চারাপোনার জ্যান্ত ছিল, তারপরে হচ্ছে চারাপোনা লাইলন টিকা, আজকে এটা কি জানি তেলাপিয়া না লাইলন টিকা ছিল, তেলাপিয়াই ছিল। ওই দেখো মাছ লাফাচ্ছে, মাছের আওয়াজ শোনা যাচ্ছে, ওই যে ফলি মাছগুলো রেখেছিলাম না বন্ধুরা, সেটা এখন লাভ দিচ্ছে। তো চলো তোমাদের একটুখানি রাত্রেবেলা ফলি মাছগুলো কেমন আছে আমিও দেখি, আর তোমাদেরও দেখাই। আর এই দেখো ঝুড়ি চাপা দিয়ে রেখে দিয়েছি, এই দেখো, এই একটা মনে হয় মরে গেছে রাজা। যদিও কালকে এটা রান্না হবে, তো এই চারটে আছে, চারটে থাক, ওইটাকে ইয়ে করে দি, ওটাকে উঠিয়ে দি বলো। আর এই যে এই মাছটা মরে গেছে, কিন্তু হাত দিতে ইচ্ছা করছিল না জলে, তাও এই যে রাজা বললো সব মাছের সাথে যদি এটা রাখা হয় তাহলে অন্যান্য মাছগুলোও মরে যেতে পারে, তো দোকানেও নাকি এইভাবে রাখা হয় না, তো এখন এটাকে ফ্রিজে ঢুকিয়ে রাখবো, এগুলো এখানে ঢাকা দিয়ে রেখে দিই। রাতের বিছানা যেন আমাকে দুহাত তুলে ডাকছে, বলছে আয় শুয়ে পড়, অনেক কাজ করেছিস, তো আমি এখন শুয়ে পড়বো। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, ফলো করো, লাইক কমেন্ট করে দিও। টাটা।